পঞ্চগড়ে পুলিশ মুসল্লি সংঘর্ষের একদিন পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাবের পাশাপাশি বিজিবি। গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনায় মোতায়েন রয়েছে পুলিশ এবং র‍্যাব। জেলা ম্যাজিস্ট্রেট সহ টহল দিচ্ছে 17 প্লাটুন বিজিবি। এছাড়া র‍্যাবের রংপুর বিভাগের সব টিম কাজ করছে সেখানে। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন জেলা প্রশাসক, আশ্বাস দিচ্ছেন সর্বোচ্চ নিরাপত্তার। আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন রংপুর রেঞ্জের ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল আহমদিয়া সম্প্রদায়ের জলসা ঘিরে পুলিশের সাথে মুসল্লিদের সংঘর্ষে প্রাণ যায় দুজনের, আহত হন অর্ধশত মানুষ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। পঞ্চগড় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হোসেন রায়হান, তার সাথে আমরা কথা বলবো। রায়হান, কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলেছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এই মুহূর্তে, তো আপনি এখন কী অবস্থা দেখছেন? জি ইমতিয়াজ, আমি সকাল থেকেই প্রায় 2-3টা বুলেটিনের মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করেছি পঞ্চগড়ের এই সার্বিক পরিস্থিতির খবর। তো আমি ইতিমধ্যে এখন অবস্থান করছি পঞ্চগড় জেলা পরিষদ ভবনে। এখানে আপনি লক্ষ্য করছেন আমার পিছনে র‍্যাব এবং বিজিবির অতিরিক্ত যে সৈন্য মোতায়েন করা আছে তারা কিন্তু এখানে স্ট্যান্ড বাই রয়েছে, এবং শহরের উল্লেখযোগ্য যেসব জায়গা স্থাপনা সেই সব জায়গায় কিন্তু ভ্রাম্যমাণ দল তারা টহল দিচ্ছে, এবং তাদের সাথে জেলা প্রশাসনের প্রায় 6 জন ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে কাজ করছে, এবং পাশাপাশি যেখানে কাদিয়ানীদের মূল আস্থানা তাদের যেখানে স্থাপনা সেখানে কিন্তু অতিরিক্ত বিজিবি এবং পুলিশ মোতায়েন রয়েছে। আমি কিছুক্ষণ আগে সেখান থেকে এসেছি, আমি লক্ষ্য করেছি যে জলসা যেহেতু বন্ধ হয়ে গেছে গত রাত থেকে, কিন্তু যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেহমানরা এসেছিল তারা কিন্তু বিচ্ছিন্নভাবে চলে গেছে অনেকে, আর এখন কিন্তু পর্যায়ক্রমে তারা বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে তারা এখান থেকে চলে যাচ্ছে। তো সার্বিক পরিস্থিতি এখন ভালো, শহরের স্বাভাবিক জীবনযাত্রা যেটি সেটি অব্যাহত রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যেন যানমালের কোনো ক্ষতি সাধন না করা হয়। এবং আমি একটু আগে খবর পেলাম যে কাদিয়ানি সম্প্রদায়ের যারা জলসার আয়োজন করেছে তারা বিকেল 3টার সময় পঞ্চগড় জেলার সংবাদকর্মীদের সাথে তারা সংবাদ সম্মেলনে মিলিত হবে। তো সব মিলে এখন পরিস্থিতি থমথমে, যদিও তারপরে কিন্তু শঙ্কা নেই বলে প্রশাসনের লোকজনরা আমাকে জানিয়েছে। তো ইতিহাস এই ছিল। ধন্যবাদ হোসেন রায়হান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি বিকেল 3টায় আপনার মাধ্যমে দর্শকদের আরও আপডেট আমরা জানাতে পারবো।